वेलकम दोस्तों, दिस इज आई के स्टडी क्लास एंड माय नेम इज इमरान खान। नाउ वी आर वर्किंग ऑन द इंटरव्यू ऑफ लेडी कांस्टेबल 2018। ऑलरेडी वी मेड 10 वीडियोस। नाउ टुडे आई एम गोइंग टू मेकिंग वीडियो नंबर 11। এই 11 নম্বর ভিডিওতে যে কোশ্চেনটা প্রথমে করবো বা যে কোশ্চেনের আনসারটা আমি দেব, সেই কোশ্চেনটা প্রতিটি চাকরির পরীক্ষায় 10টি ইন্টারভিউয়ের মধ্যে 8টি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়। এবং এই কোশ্চেনটা এতটাই মানে আনসার দেওয়াটা মানে ঘাবড়ে দেওয়ার বিষয়, তুমি যদি আগে থেকে প্রিপারেশন না নাও তাহলে তোমাকে বিপদে ফেলতে পারে। তাই আশা করবো এই কোশ্চেন আনসার দেওয়ার পরে তোমরা খুব খুশি হবে এবং তোমাদের ভালো লাগবে। এবং অবভিয়াসলি তুমি কি করবে, তুমি যদি পুরাতন সাবস্ক্রাইবার হও তার জন্য ধন্যবাদ, এবং যদি নতুন সাবস্ক্রাইবার হতে যদি ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে ক্লিক করো, যেটা ফ্যাকাশে হয়ে যাবে। এবং যে বেল আইকনটি আছে সেটা দাবিয়ে রাখো, কারণ পরবর্তীকালে ভিডিও নম্বর যে 12 পার্টটা আসবে সেটা তুমি দেখতে পাবে এবং পরবর্তী ভিডিও আমার আরপিএফ এসএসসি এইগুলো দেখার জন্য তুমি করবে, ঠিক আছে। আজকের প্রথম প্রশ্ন যেটা হলো সেটা হচ্ছে যে তোমাকে কোন জিনিসটা রাগিয়ে তোলে, রাগ করা কি উচিত? তাহলে তুমি বুঝে গেছো এই দুটো প্রশ্ন তোমাকে ঘাবড়ে দেবে, যে রাগ করা উচিত উচিত না। তুমি যদি বলো হ্যাঁ তাহলে তো কেন, তুমি যদি বলো না তোমাকে রাগ করো না, মানুষ মধ্যেই তো রাগ আছে তাই না, ঠিক আছে। দেখো তাহলে এইটা ডিপ্লোম্যাটিক, আর একটা ডিপ্লোম্যাটিক সত্যি আমার খুব ভালো লাগে ডিপ্লোম্যাটিক প্রশ্ন হ্যান্ডেল করতে এবং খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে দেবো। এবং তোমরা এই প্রশ্নটার আনসার দেওয়ার সময় কি জানতে চাইছি লাগে না, সে জানতে চায় তুমি সৎ কিনা, তোমার মধ্যে কতটা সততা আছে, রাগ আছে কি, তাহলে রাগ নাই বলে তুমি তাহলে বুঝতে পারলে যে রাগ করলে প্রথম যে লাইনটা বলবে সেটা তুমি বলবে যে রেগে যাওয়া এটা একটি চাই না যতক্ষণ না সেই ধরনের পরিবেশ thank you.
কিছু ক্ষেত্রে আমি কিছু ক্ষেত্রে কিছু জায়গাতে আমি রাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করি। এগুলো শেষ হয়ে যায়। তাহলে কি বোঝালে? যে হ্যাঁ স্যার, মানুষের রেগে যাওয়া উচিত যখন মানুষ কোনো খারাপ কাজ করবে, যখন মানুষ কোনো স্ক্যাম করবে, যখন মানুষ কোনো অমানবিক কাজ করবে, তখন মানুষের রেগে যাওয়া উচিত। কিন্তু স্যার আমি সবসময় ঠান্ডা এবং শান্ত থাকার চেষ্টা করি, ঠিক আছে? রাগ তো স্যার আসবেই, রাগ আসাটা একটা মানুষের নিজের প্রবৃত্তি, ঠিক আছে? তাহলে সহজে কেউ রেগে যেতে চায় না, সহজে কেউ রেগে যেতে চায় না, কিন্তু রাগ করতে বাধ্য করে। তবে আমি স্যার রাগকে কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করি যখন কোনো স্ক্যাম ট্রানজাকশন হয় বা কোনো কিছু এগুলো হয়। এটা যদি তুমি বলতে পারো তাহলে তোমার জব ভালো হয়ে যাবে। তাহলে প্রশ্নে কি বলেছিলাম? জি স্যার, আমি এই বলেছিলাম স্যার, রেগে যাওয়াটা তো মানুষের একটা সংযত প্রবৃত্তি, এটা সবার মধ্যে আছে। কিন্তু কোনো মানুষ সহজে রেগে যেতে চায় না, তাকে রাগ করতে বাধ্য করে। আমি সবসময় শান্ত ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমি আমার রাগটাকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করি। যখন কোনো ছেলেকে পড়াশোনার পথে অবাধ্য বা অদম্য বা অসহায় পরিবেশ তৈরি করে বা কোনো সামাজিক ক্রিয়াকলাপ না হয়, তার বিপরীত কিছু ক্রিয়াকলাপ হয়, তখন আমি রাগটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করি সেগুলোকে দমন করার জন্য বা সেগুলো সমাজ থেকে শেষ করার জন্য, যাতে আমরা একটা সুস্থ এবং সামাজিক সমাজ গড়ে তুলতে পারি। এরকম বলতে পারো তাহলে হয় না, ওকে চলো বেশি কিছু না বলে কাজের বাইরে বা অবসর সময়। নাও কমন কোশ্চেন, কাজের বাইরে বা অবসর সময়ে, অবসর সময়ে তুমি কি করতে ভালোবাসো? ভালোবাসে কাজের সময় বা অবসর সময় কি কোনো প্রশ্ন সবাই এক কিছু কিছু আনসার একদম সেম, সবাই বলবে স্যার আমি অবসর সময়ে স্যার গান শুনতে ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, বা স্যার আমি গল্প বই করতে ভালোবাসি, কোথাও করতে ভালোবাসি, বা তুমি অন্য করতে ভালোবাসি। কিন্তু তোমাকে যেটা বলতে হবে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি সমর্থ হয়ে যেতে পারো সবসময়। তুমি তো বলবেই হ্যাঁ স্যার আমি অবসর সময়ে কম্পিউটার দেখতে, ইন্টারনেট ঘাটতে বা গান শুনতে ভালোবাসি, ঠিক আছে? এক লাইনে বললে। কিন্তু আর একটা যে লাইনটা তুমি বলবে সেটা আমি বলে দিচ্ছি, সেই লাইনটা অবশ্যই অবশ্যই বলবে, কারণ এই লাইন সত্যি ইম্পর্টেন্ট। Thank you.
স্যার আমার মিউজিক শুনতে ভালোবাসি, মুভি দেখতে ভালোবাসি, তো ঠিক এর পরবর্তীকালে এই মিউজিক আর একটা প্রশ্ন তোমায় করলো, তুমি উত্তর দিলে ঠিক সেই উত্তর উপর বেস করে ওরা প্রশ্ন করবে, তুমি বললে স্যার আমি তাহলে এই মিউজিক আর মুভির উপরে কি কি প্রশ্ন হতে পারে তোমার একটা ভালো ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমার অবশ্যই কালেক্ট করে নিবে। বলো দুটি বিখ্যাত মুভির নাম বলো, নাম বলো যেটা মহিলার উপর তৈরি, মহিলাদের জন্য আমি বলবো তাদের উদ্দেশ্যে যে আচ্ছা প্রশ্নটা আমি লিখছি আরেকবার, বলা হয়েছে যে তোমার কোন এক্সট্রা কোয়ালিফিকেশন আছে, কোয়ালিফিকেশন তোমার কি এক্সট্রা কোয়ালিফিকেশন আছে কিনা। আচ্ছা আমার তো অনেকে ফোন করে বলেছিল স্যার আমি এনএসএস করেছি, ঠিক আছে অনেকে কমেন্টও লিখেছে, হ্যাঁ ন্যাশনাল সার্ভিস স্কিম এটা খুব ভালো, এটা কাজে লাগবে সমাজে, কোনো সমাজে ধর তুমি একটা এনজিওর সঙ্গে যুক্ত, ঠিক আছে তোমার এনজিওর মানে সার্টিফিকেটিও আছে, ঠিক আছে তুমি এনজিওর সঙ্গে যুক্ত, ধর তুমি এনসিসি করেছো, বা তুমি কোনো পার্টনার প্রোগ্রামে বা কোনো কি প্রোগ্রামে কোনো ভলেন্টিয়ারে ভলেন্টিয়ার হয়েছে বা কোনো কি প্রোগ্রামে সার্টিফিকেট আছে সেই জিনিসগুলো এখানে তুমি করে দাও, কারণ তুমি যে একটা সামাজিক, তুমি যে একটা সামাজিক, তুমি কি সামাজিক এবং বুঝিয়ে দিলে তোমার হয়ে যাবে, ঠিক আছে আজকের ভিডিওর মতো 47 আপাতত এইটুকুই, ভিডিও নম্বর পার্ট নম্বর ঠিক আছে, নেক্সট পার্টে তুমি অবশ্যই দেখতে পাবে অন্যান্য ভিডিও, যারা পোস্ট করতে চাও তারা ফোন করো, হ্যাঁ আপাতত টাটা বাই বাই, কিপ শেয়ারিং স্মাইলিং অ্যান্ড চাকরিটা পেয়ে যাবে আমাকে গিফট দিয়ে, ঠিক আছে।